আপনার যদি আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে এবং যদি সেই আধার কার্ডের কোনো জেরক্স কপি আপনার বাড়িতে না থাকে বা আধার কার্ডের নাম্বারটিও যদি আপনার কোথাও না লেখা থাকে কোনো কারণ নেই এই ভিডিওটি তার জন্য আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই তে আমি আপনাদের সাথে একটি ট্রিক্স আপনাদেরকে বলে দেব বা একটি প্রসেস শেয়ার করব যে প্রসেস ফলো করে আপনি মাত্র 2 মিনিটের মধ্যে নিজেই নিজের মোবাইল ফোন থেকেই পুরোনো আপনার যে আধার কার্ডটি হারিয়ে গেছে সেই আধার কার্ডের নাম্বার আপনি বের করে নিতে পারবেন এবং অনলাইন থেকেই সেই আধার কার্ডটিও আপনি কিন্তু বের করতে পারবেন তো জানার জন্য বা শেখার জন্য আপনারা অবশ্যই টি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে takut আর এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সকলকে শেয়ার করে দেবেন মনে রাখবেন এই সমস্যা যদি কারো থাকে আপনার এই শেয়ারের মাধ্যম হতে সেই মানুষটিও ভিডিওটি দেখার পর সমস্যা সমাধান হয়ে যেতে পারে আর যদি আপনি আমাদের চ্যানেলে পরপর পরবর্তী সময়ে এমন হেল্পফুল ভিডিওর আপডেট পেতে চান প্রত্যেকই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক তো এর জন্য আপনারা কী করবেন আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন ইউআইডিএই যেটি আপনারা এই মুহূর্তেই প্রত্যেকে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি ইউআইডিএই যখনই সার্চ করবেন দেখবেন আপনার কাছে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটটি এভাবে আপনার কাছে শো হবে আপনারা এখান থেকে যে অপশনে ক্লিক করবেন সেটি হচ্ছে এই যে মাই আধার লেখা রয়েছে এই মাই আধার লেখাটির ওপর ক্লিক করবেন তাহলে আপনার কাছে মাই আধার ডট ইউআইডিআই ডট গভ ডট ইনের এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই জায়গাটি প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখুন এবং আপনাদের কাছে আমি করবো একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোনো একটি গুরুত্বপূর্ণ স্টেপ মিস করলে আপনি কিন্তু কোনোভাবেই আপনার পুরনো আধার কার্ডের নাম্বার বের করতে পারবেন এখান থেকে আপনাদেরকে যে অপশানে ক্লিক করতে হবে তো সেটা আমি আপনাদেরকে বলে দিই তো তার আগে আপনাদেরকে যেটা করতে হবে প্রত্যেকে ভিডিও নিচে লাইক বটনটির ওপর ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে আশা করব প্রত্যেকেই আপনারা লাইক করবেন এখানে আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে দেখুন রিট্রাইব ইআইডি অর স্ল্যাশ আধার নাম্বার এখানে দেখুন দাঁড় রয়েছে ক্লিক হিয়ার টু ফাইন্ড আউট আধার নাম্বার অর এনরোলমেন্ট আইডি ইআইডি এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন দেখবেন আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন দুটো অপশন আপনার কাছে শো হচ্ছে একটি আধার নাম্বার একটি এনরোলমেন্ট আইডি অর্থাৎ আপনি কোন নাম্বার বের করতে চান আধার নাম্বার নাকি এনরোলমেন্ট আইডি তো আমরা আধার কার্ডের নাম্বারটি বের করতে চাই তো এখানে আধার কার্ডের নাম্বারের এই পাশে এখানে টিকমার্ক দিয়ে দিলাম এবার এখানে আমি কি করছি সেটা প্রত্যেকেই ভালোভাবে লক্ষ্য করুন দেখুন আপনি আপনার আধার কার্ডের নাম্বার যদি বের করতে চান প্রথমে এই অপশনটি সিলেক্ট করবেন এরপর নিচে দেখুন এখানে বলা হচ্ছে এন্টার নেম কী করবেন আপনি যেই ব্যক্তির আধার কার্ডের নাম্বার আপনি খুঁজে পাচ্ছেন না বা আধার কার্ডটি খুঁজে পাচ্ছেন না সেই ব্যক্তির নাম এখানে আপনি এন্টার করবেন ধরুন এখানে আমি আমার নামটি এন্টার করে দিচ্ছি দেখুন এখানে আমি আমার নাম এন্টার করে দিচ্ছি শুধু নামটাই লিখলাম টাইটেল আমি কিন্তু লিখিনি এবার বলে রাখি যারা এই আধার নাম্বার বের করতে চান তাদের কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস কিন্তু লিঙ্ক থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই কাজটি আপনি করতে পারবেন অর্থাৎ আপনার পুরনো আধার কার্ডের নাম্বার সেটি আপনি বের করতে পারবেন তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন অর্থাৎ আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসানোর পর এখানে আপনারা একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে আপনারা এন্টার করবেন সেন্ড ওটিপির ওপর ক্লিক করলে দেখুন বলা হচ্ছে ওটিপি জেনারেটেড সাকসেসফুলি অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি টিপি এর তরফ থেকে সেন্ড করা হয়েছে ওকে দেখুন এই ওটিপি এবার আমরা কি করব নিচে দেখুন এখানে একটি ও বক্স ওপেন হয়ে গেছে এবার এই বক্সে আমরা ওটিপি নাম্বারটি বসিয়ে দেবো এরপর আপনারা কী করবেন নিচে এখানে এই সাবমিট বটনটির ওপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু আপনি যে আধার কার্ডটি খুঁজে পাচ্ছেন না বা যে আধার কার্ডের জেরক্স কপি আপনার কাছে নেই সেই আধার কার্ডের নাম্বার আপনার ফোনে কিন্তু চলে আসবে দেখতে থাকুন আমি এখানে সাবমিট বটনটি ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ফোনে কিন্তু আধার কার্ডের নাম্বার সেন্ড করে দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে যে আধার নাম্বার অলরেডি সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো দেখুন এখানে আধারের তরফ থেকে আমার কাছে মেসেজও কিন্তু অলরেডি চলে এসেছে আমি আপনাদেরকে মেসেজটি ওপেন করে দেখ দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন মেসেজটি আমি এই ওপেন করেছি এবং এখানে দেখুন যেটি লেখা রয়েছে ডিয়ার রেসিডেন্ট ইজ ইউর আধার নাম্বার এখানে আধার কার্ডের নাম্বারটি আমাকে এস এম এর মারফত কিন্তু ইউআইডিআই তরফ থেকে সেন্ড করা হয়েছে এবং সেই এস এম এস আপনারা এই মুহূর্তে অনেকক্ষণে দেখতে পাচ্ছেন তো দেখলেন যে মোবাইল নাম্বার এবং শুধুমাত্র নিজের নাম আমি এন্টার করে খুব সহজেই আমার যে আধার কার্ড বর্তমানে হারিয়ে গেছে বা যে আধার কার্ডের কপি আমার কাছে নেই অর্থাৎ আধারের কোনোরকম কোনো ডকুমেন্ট আমার কাছে নেই তা সত্ত্বেও কিন্তু আমি আধার কার্ডের নাম্বারটি খুব সহজেই এই মোবাইল ফোনের মাধ্যমে এই মাত্র দু মিনিটের মধ্যেই আবারও কিন্তু খুঁজে পেয়ে গেলাম এবং এই আধার নাম্বার দিয়ে কিভাবে আপনি সেই আধার কার্ডটি ডাউনলোড করবেন তো সেটা আমি চলুন আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দিয়ে আপনি পুনরায় আবারও এই মাই আধার ডট ইউডিআই ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন ডাউনলোড আধার আর প্রথমে আমরা এই অপশানে ক্লিক করেছিলাম এখান থেকে আধার নাম্বার পেয়ে গেছি এবার ডাউনলোড আধার উপর ক্লিক করলাম ডাউনলোড আধারের উপর ক্লিক করবেন দেখবেন এখানে আপনার কাছে একটি পেজ ওপেন হবে এখানে বলা হচ্ছে আধার নাম্বার এনরোলমেন্ট আইডি ভার্চুয়াল আইডি দেখুন আমি আধার নাম্বারটি বসিয়ে দেবো সেন্ট ওটিপি র ওপর যখনই ক্লিক করবেন আপনার ফোনে আবারও ইউ আই এর তরফ থেকে একটি ওটিপি সেন্ট করা হবে আবারও আমরা সেই ওটিপি নিচের এই বক্সে আমরা বসিয়ে দেবো ওকে ওটিপি বসানো হয়ে গেছে এবার আমরা জাস্ট ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বটনটির ওপর যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু আমাদের যে কার্ড হারিয়ে গেছে যে আধার কার্ড হারিয়ে গেছে সেই আধার কার্ডে আমরা কোন সেই আধার কার্ড আমরা কিন্তু খুব সহজে আবারও কিন্তু ডাউনলোড করে নিতে পারবো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এবার এখানে আমি এই পিডিএফটি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কাছে আধার কার্ড আমার ডাউনলোড হয়ে গেছে এইভাবে মাত্র দু মিনিটের মধ্যে দেখলেন আমি আপনাদেরকে আধার কার্ড হারিয়ে যাওয়া সত্ত্বেও আধার কার্ডের কোনো ডকুমেন্ট না থাকা সত্ত্বেও কীভাবে আধার কার্ডের নাম্বার বের করলাম সেটাও দেখালাম আধার কার্ডের নাম্বার পাওয়ার পর সেই আধার কার্ড কীভাবে ডাউনলোড করলাম সেটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যদি আপনাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আপনারা চাইলে ভিডিওটি পুনরায় প্রথম থেকে শেষ অব্দি আবারও দেখে নিতে পারেন এছাড়া বলবো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন এবং এই ভিডিওটি দেখার পর যদি আপনাদেরও কারো হেল্প হয়ে থাকে প্রত্যেকেই হেল্পফুল কথাটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করে ভিডিওটি বেশি পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সকলকে ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রত্যেকটি জায়গায় শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন